হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ফ্রম সুমিস লাইফ স্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। দূরে ও কাছে, দেশ বিদেশে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বেশ কিছুদিন ধরে লং ভিডিও দিচ্ছি না, শুধু কুকিং ভিডিও দিচ্ছি, আর আমার বেশ কিছু ভিডিও জমা হয়ে আছে। ভাবছি এই ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করি, আর প্রকৃতি প্রেমিকদেরকে প্রকৃতির আসল রূপটা দেখাই। তাহলে দেখতে থাকুন। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা হলো ইকুছড়ি। ইকুছড়ি, এখানে একটা গেস্ট হাউস আছে। এখানে যখন পর্যটকরা আসে, এখানে উঠে, আর এই গেস্ট হাউসের মালিক বিশিষ্ট শিল্পপতি সেলিম সাহেব, উনি আমাদেরকে ইনভাইট করেছেন। উনি ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছেন সবার জন্য, ওনার ফ্রেন্ডস সার্কেল, আর আমরা সেখানে, আমরাও ইনভাইট পেয়েছি। আমি আর আমার মেয়ে এসেছি এখানে, আর আমরা এখন এখানে হালকা নাস্তা টাস্তা করার পরে এখন অন্য একটা পার্কে ঘুরতে যাব। আমরা এখন যে পার্কটিতে এসেছি, এটা হলো কৃষি গবেষণাগার। এখানে পর্যটক আসে, এখানে অনেকেই আসে, ঘুরতে আসে, আর এখানে এত সুন্দর সুন্দর ভিউ আমি বলে বোঝাতে পারবো না, আর আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। আমি তাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এখানে ফুলের গাছে ফুল ফুটে আছে, ফলের গাছে ফল ধরে আছে, মানে এক অপূর্ব দৃশ্য। আমি তো পুরাই মুগ্ধ। আমি অনেক বছর পরে এসেছি এখানে। যেমন এখানে কমলা গাছ, কমলা গাছে চায়না কমলা গাছে কমলা ধরে আছে, মানে কমলাগুলো ওনারা পারেও না, খায়ও না। কমলাগুলো পাকতে পাকতে একদম পেকে, মানে ছিলকাটা শুকিয়ে শুকিয়ে এসেছে, তারপরে ওনারা পারে না। মানে কি, গাছের জিনিস মনে হচ্ছে যে গাছেই শোভা পায়, গাছেই সুন্দর। আর আসলে দূরের থেকে যারা আসে এখানে ট্যুরিস্ট, ওনারা এসে এখানে ঠিকই সৌন্দর্য উপভোগ করতেছে আর মজা নিচ্ছে। আমরা সংসারের চাপে পড়ে বাচ্চা কাচ্চা মানুষ করার দায়িত্ব ঘাড়ে নিয়ে আসলে আমরা ঘুরতে পারি না, তেমন একটা সময় পাই না। ওই যে বলে না, মক্কার মানুষ হজ পায় না, হজে সব সময় লেটে যায়, তেমন আমাদের অবস্থা। আমরা কিন্তু এখানে দেখার মতন অনেক জায়গা আছে, অথচ আমাদেরই দেখা হয় না। তো দেখুন, আমরা মা ছেলে দুজনে মিলে বিভিন্ন জায়গায় ছবি নিচ্ছি, ভিডিও করছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন একজন উঠে যেতে পারতো এখানে তুলে ফেললে দিত কেন তুমি দেখো না একবার কোথায় বসতো আমি বাবা কম দূর হাঁটি নেই তো অনেক সুন্দর জায়গা হেঁটে হেঁটে গেছেন না হেঁটে হেঁটে গেছি এখন আমি চিন্তা অনেক দূর তো আমরা যে দাদার গাড়ি করে আসছি আবু সেই ভাই গল্প করে করে যাচ্ছিলাম তো মানে এখন গিয়ে আর আসতে পারতেছেন না যে আমি বসছি রাস্তা কিন্তু ইয়া যাই না কুসুম ভাবি যাই নাই না না অতটুকু যাই না তদ্দেক এসে চলে গেছে তো হ্যাঁ
আপাতত আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা চলে এসেছি। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের জন্য, ডিনারের ব্যবস্থা আছে। আমি থাকতে পারিনি যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে একটা বিয়েরতে অ্যাটেন্ড করতে হবে, তাই লাঞ্চের পরপরই আমরা চলে গেছি। আর দেখাতে চাইলে তো অনেক কিছু দেখাতে পারতাম, বেশি দেখালে ভিডিওটা লম্বা হয়ে যেত, আপনারা বিরক্ত বোধ করতেন, তাই যতটুকু পেরেছি অতটুকু দেখিয়েছি। আর অনুরোধ রইল আপনারা নিজের চোখে এসে ঘুরে যাবেন এই খাগড়াছড়িতে, ঘুরলে আপনারা বুঝতে পারবেন এখানের আসল প্রকৃতির যে আসল সৌন্দর্যটা ওটা নিজের চোখে উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।